ইঞ্জিন ভ্যানে করে কাঠ বোঝাই করে আনতে গিয়ে পাঁচিলের দেয়ালের কার্নিস ভেঙে মাথায় পড়ে ইঞ্জিন ভ্যানের উপর মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অশোক মণ্ডল, বয়স আনুমানিক 35 থেকে 36। তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর গ্রাম কালিকাপুরে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির, কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ এখনো পর্যন্ত ঘটনাটি ঘটেছে বিকেল 4:30 সময়, কিন্তু এখনো 6:30 বাজতে যায় ঘটনাস্থলে এখনো পর্যন্ত দেহটি উদ্ধার করতে আসেনি সোনারপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার দক্ষিণ পূর্ব সাহেবপুর গ্রামে। চাম্পাহাটি থেকে ক্যামেরায় পার্থ কুশারির সঙ্গে উজ্জ্বল সরকারের রিপোর্ট, খবর 72 ঘন্টা। কি দেখলে ভাই এসে? হ্যাঁ, আমি দুপুরবেলা এখানে ছিলাম, তখন দেখলাম যে ওই ওরা গাছ পাশ মানে গাছ কেটে ভ্যানে করে গাছ নিয়ে যাচ্ছে। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা ঘটেছে 4:00 ঘটেছে। আমি 3:30 নাগাদ ওই পিছনের মাঠে গিয়েছিলাম, বাচ্চারা ঘুড়ি ঘোরাচ্ছিল, ওখানে ছিলাম। ওখানে একটা বাচ্চা এসে বললো, আমি ছুটে এলাম, এসে দেখলাম যে একটা বডি পড়ে আছে। ভালো করে দেখে বুঝলাম যে ওই গেটের থেকে বেরোতে যে সামসেট আছে না উপরে, ওই সামসেটে কোনো কারণে ইঞ্জিন ভ্যানের যে গাছ নিয়ে যাচ্ছিল আটকে গিয়েছে। এবার জোরে পিক আপ মারার ফলে উপরে সামসেটটা ভেঙে মাথার উপর পড়েছে। ইঞ্জিন ভ্যানের যে ওই মাথাটা থাকে হেড যে বডি, ওর সঙ্গে মাথা খেতে মাথাটা টুকরো হয়ে গেছে। আর যারা কাজ বাজ করছিল এসে দেখলাম কেউ নেই, সব পালিয়েছে। বাড়ির মালিকও দেখলাম নেই, ঘরে তালা ফালা মেরে পালিয়ে চলে গেছে। এই দেখলাম। তোমার বাড়ি এখানে? আমার বাড়ি একটু প্রান্তিক পড়লি, একদম কাছে। নাম? আমার নাম হচ্ছে বিশ্ব মণ্ডল, আমি এখানকারই